মাথায় আঘাত লেগে হাসপাতালে রাব্বি কনকাশন হলেন নুরুল হাসান সোহান জানবো বিস্তারিত তার আগে ক্রিকেটের সকল খবরের আপডেট জানতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মাথায় আঘাত লেগে মাঠ ছেড়ে যাওয়া ইয়াসির আলী রাব্বি আর মাঠেই নামতে পারবেন না তার পরিবর্তে কনকাশন হিসেবে খেলতে নেমেছে নুরুল হাসান সোহান দলের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে এ তথ্য আরও জানানো হয়েছে ইয়াসির আলী রাব্বির মাথায় স্ক্যান করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে স্ক্যান রিপোর্ট আসার পর জানা যাবে তার মাথার আঘাত কতটুকু এবং কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে ম্যাচের 30তম ওভারের পঞ্চম বলটি মাথায় আঘাত লাগে রাব্বির বলটি শর্ট লেন্থে করেছিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি প্রচণ্ড গতির বলটিকে ডাক করে মাথার উপর দিয়ে চলে যেতে দিয়েছিল ইয়াসির আলী রাব্বি কিন্তু বল অতটা উপরে উঠল না ফলে সেটি গিয়ে আঘাতানে রাব্বির হেলমেটে বাম চোখের কোণের কাছে সঙ্গে সঙ্গে দলীয় চিকিৎসক এসে রাব্বিকে শুশ্রূষা দেওয়ার চেষ্টা করেন এরপর শাহিনের ওভারের শেষ বলটিও মোকাবেলা করেন রাব্বি পরের ওভারটি করতে আসেন পাকিস্তানি স্পিনার নোমান আলী তার পুরো ওভারটা খেলেন ইয়াসির আলী কিন্তু মাথার যন্ত্রণায় আর টিকতে না পেরে শেষ পর্যন্ত মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন তিনি রিটায়ার্ড হার্ট হয়ে গেলেন 36 রানে যদিও শেষের দিকে মাঠে নামার সুযোগ ছিল তার কিন্তু তার ব্যাপারে আর ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট যেহেতু মাথায় আঘাত লেগেছে সে কারণে কনকাশন করার সুযোগ রয়েছে ফলে সমমানের আরেক ক্রিকেটার তথা নুরুল হাসান সোহানকেই পরিবর্তিত ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে বাংলাদেশ এই ইনিংসেই ব্যাট করতে নেমেছেন সোহান রাব্বির পরিবর্তে মাঠে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ এর আগে দিনের শুরুর তৃতীয় বলেই পাকিস্তানি পেসার হাসান আলীর হাতে বোল্ড হয়ে যান উইকেটে থাকা মুশফিকুর রহিম দুটি লুজ বল দেওয়ার পর তৃতীয় বলটি পারফেক্ট কর্কার ছিল হাসান আলীর মুশফিক ভেবেছিলেন অফ স্টাম্প মিস করে যাবে বলটি এ কারণে তিনি ব্যাট দিয়ে বল না ঠেকিয়ে ছেড়ে দেন কিন্তু না অফ স্টাম্পকে উড়িয়ে দিয়েই চলে গেল বল স্রেফ বোকামি ছাড়া আর কিছুই নয় অফ স্টাম্পের উপর থাকা বলটাকে সঠিকভাবে বিচার করতে পারলেন না মুশফিক দিনের প্রথম বলে একটি বাউন্ডারি মেরে যেন আত্মবিশ্বাসটা আকাশে উঠতে চাইছিল তার সেটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো হাসান আলীর ট্রিক্সটাই বুঝতে পারলেন না মুশফিক 33 বল মোকাবিলায় করেন 16 রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মুশফিকুর রহিম